হ্যালো ফ্রেন্ডস, WBUTTE ইউনিভার্সিটি বর্তমানে যেটা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির বিএড থার্ড সেমিস্টার। আমরা পূর্বে এই পেডাগোজি অফ ল্যাঙ্গুয়েজ ইংলিশের কোশ্চেন বিগত চার বছরের 100 একটা ভিডিও তোমরা আপলোড করেছি, তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। আমরা তখন এই 2019 প্রশ্নটা পাইনি, এর জন্য আমরা এটা আলাদা করে একটা ভিডিও তৈরি করলাম যাতে তোমাদের অসুবিধা না হয়, কারণ আগে আমরা বিগত চার বছরের একসঙ্গে 2017, 2018, 2020 এবং 2021 এই চার বছরের ভিডিও আপলোড করেছি। এই ভিডিওতে আমরা শুধুমাত্র 2019 অর্থাৎ পেডাগোজি অফ ল্যাঙ্গুয়েজ ইংলিশ 2019 প্রশ্ন আমরা আপডেট করলাম, উপস্থাপন করলাম তোমাদের সুবিধার্থে। দেখো, বিএড থার্ড সেমিস্টার, তো বুঝতে পারছো, তোমরা জানো যে ফুল মার্কস হচ্ছে 35, সময় হচ্ছে 1.5 ঘন্টা। তো দেখো, আমরা একদম কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি তোমাদের যাতে অসুবিধা না হয়। তো দেখো, এখানে তিনটে গ্রুপে তোমাদের প্রশ্ন হবে, তোমরা এগুলো জানো। তো প্রথম গ্রুপে তোমাদের 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো, একদম 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদেরকে। সম্পূর্ণ কোশ্চেন আমি দেখাচ্ছি, কারণ কোশ্চেনগুলো একটু ছোটো ছোটো আছে এর জন্য। তো গ্রুপ এতে 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে প্রশ্ন দেখো 7টা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান হচ্ছে 7, সরি, প্রশ্নের মান হচ্ছে 2, প্রশ্নের মান হচ্ছে 2। 7টা কোশ্চেন দেওয়া থাকবে, 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর দেখো গ্রুপ বি, অর্থাৎ গ্রুপ বিতে তোমাকে, এখানে দেখো আমরা সম্পূর্ণ কোশ্চেন দেখাবো। বি গ্রুপ বিতে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো, তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাকে। এখানে প্রশ্ন দেওয়া থাকবে 5টা প্রশ্ন, এখানে দেখো আছে 5টা প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে। আমরা সম্পূর্ণ কোশ্চেন তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, একসাথে সম্পূর্ণ কোশ্চেন। দেখো, একদম একসাথে সম্পূর্ণ কোশ্চেন গ্রুপ বি, 2019 গ্রুপ বির কোশ্চেন আমরা দেখাচ্ছি। বিএড থার্ড সেমিস্টারের ইংলিশ মেথডের কোশ্চেন একদম দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দরভাবে আমরা দেখাচ্ছি তোমাদেরকে। এরপর 2019 দেখো, 2019 আমরা গ্রুপ সির কোশ্চেন দেখাবো। 2019 দেখো, দেখতেই পাচ্ছ 2019 গ্রুপ সি, অর্থাৎ বিএড থার্ড সেমিস্টার 2019 গ্রুপ সি, একদম সম্পূর্ণ কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি। এখানে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে প্রশ্নের মান হচ্ছে 10, দেখো 7, এটা হচ্ছে 7 নম্বরের কোশ্চেন, এটা হচ্ছে 7 নম্বরের কোশ্চেন এবং এটা হচ্ছে 8 নম্বরের কোশ্চেন। আমরা ছোট করে দেখাচ্ছি, আরও একবার তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ কোশ্চেন যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। সম্পূর্ণ কোশ্চেন গ্রুপ সি দেখো, সম্পূর্ণ কোশ্চেন একদম ছোট ছোট করে আছে, তবু আমরা একদম সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো সবাইকে ধন্যবাদ, এখানে শেষ করছি।